হ্যালো বন্ধুরা তো এবার তো অনেকগুলো বাংলা সিনেমা আসছে বহুরূপী টেক্কা তো শাস্ত্রী সিনেমার ট্রেলারটা দেখলাম দেখার পরে আমি একটা কথাই বলবো আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে হ্যাঁ এই সিনেমাটার মধ্যে একটা কিন্তু একটা পোটেন্সিয়াল আছে স্পেশালি যে গল্পটা দেখানোর চেষ্টা করা হচ্ছে এটা যদি ওভারঅল এক্সিকিউশন ঠিক থাকে সিনেমাটার ডিরেক্টর প্রতিকৃত বসু যদি ভালো এক্সিকিউট করতে পারে কারণ পারফর্মার তো প্রচণ্ড ভালো ভালো আছে কাকে ছেড়ে কার কথা বলবো মিঠুন দা আছে রজত ও দত্ত আছে এদের দুজনে একটা ফাইট দেখানো হচ্ছে এবং তার মাঝখানে সোহম আছে সৌরশিনী আছে ছোট ছোট চরিত্রে অনির্বাণ দা শাশ্বততা মানে একটা লম্বা স্টারকাস আছে ফিমেল লিড হিসেবে সৌরাশিনীর সাথে আমরা মিঠুন দেবশ্রী এই জুটিটাকেও পেতে চলেছি একদিকে সোহম সৌরাশিনী তাদের একটা কেমিস্ট্রি আছে এখানে আবার মিঠুন দেবশ্রী তাদের যে পুরোনো জানি আমরা একটা ফ্যান বেস আছে সেই জুটিটা ওর ফিরে আসছে তো এখানে স্ক্রিন প্লে ডায়লগ দেবরতীদের ছোটো গল্পের ওপর বেশ করা হল স্ক্রিন প্লে ডায়লগ এগুলো দা এবং অরিত্র লিখেছে তো গল্পটা যেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে পরিলম পরিমল শাস্ত্রী মিঠুন দা যে ক্যারেক্টারটা প্লে করছে সে একজন ফ্যাক্টরিতে কাজ করে একজন লোক খুবই গরিব লোক এবং সে সবসময় চেষ্টা করছে তার ভাগ্যটা যেন সে বদলাতে পারে আমরা দেখতে পাচ্ছি এক জায়গায় সে লটারির টিকিটও মেলাচ্ছে কিন্তু আলটিমেটলি তার ভাগ্য সে বদলাতে পারে না তার চাকরিও চলে যায় তো এবার সে পুরোপুরি অপোজিট একটা ক্যারেক্টার হয়ে যায় মানে যেখানে সে একদম গরিব বিভিন্ন ভাগ্যে পরীক্ষা টরীক্ষা সে করে দেখছিল যে সে যদি একটা কোনো লটারি পায় বা তার যদি কপালটা ঘুরে যায় সেখানে সে লোকের ফিউচার বলে দিচ্ছে এবং সেই ব্যাপারটাকে নিয়ে একজন অ্যাস্ট্রোফিজিস্ট আছে সোহম যে ক্যারেক্টারটা প্লে করছে মিডিয়া আছে তারাই ব্যাপারটাকে কিভাবে দেখছে সেটা নিয়ে পরবর্তীতে গল্প এগোতে থাকে আর কি ট্রেলারে যেভাবে আমাদেরকে ফ্লোটা দেখা হয়েছে রজত দারুণ লেগেছে আমার এবং একটা সিন আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি মিঠুনদার কোলে রজত প্রদত্ত পা রেখে দিচ্ছে মানে বুঝতেই পারছো অভিনয় করতে গেলে তোমাকে কত কিছু করতে একজন বড় অভিনেতা সুপারস্টার মেগাস্টার তার গায়ে পা তুলছে ঠিক আছে কিন্তু গল্প বলতে গেলে এসবই হয় অ্যাকচুয়ালি তো এইসব সিনগুলো সত্যিই গায়ে কাটা দিচ্ছিলো এবং ওভারঅল যে বিজিএম ইন্দ্র যে বিজিএমটা বাচ্চা সেটা বেশ ভালো তো আমার মনে হচ্ছে এই সিনেমাটার মধ্যে ওভারঅল একটা পোটেন্সিয়াল আছে এবং এবার পুজোয় যাই না অডিয়েন্স বড় পর্দায় কতটা কি যাবে এবার চারদিকে যে পরিস্থিতি চলছে স্টিল মনে হয় অডিয়েন্স যদি ঠিকঠাক যায় তাহলে একটা ডিসেন্ট কালেকশন করে নিতে পারবে সুরেন্দর ফিল্মস থেকে আসছে প্রতিকৃত দোষুর নতুন ছবি আমি সকলকে রিকোয়েস্ট করবো এই সিনেমার ট্রেলার যারা দেখেছো নিচে কমেন্ট করে জানো তোমাদের কার কেমন লেগেছে যারা দেখো তারা প্লিজ ট্রেলারটা একবার দেখো এবং বড়ো পর্দায় যখন সিনেমাটা আসবে সেটাও দেখে দেখতে যেও এবং কেমন লাগলো না লাগল সেটা জানিও আমিও অবশ্যই দেখার চেষ্টা করবো দেখি সেটা ভালো খারাপ যেটাই মনে হবে সেটা অনেস্টলি বলার চেষ্টা করবো তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমাদের শাস্ত্রীয় সিনেমা রিলেটেড যদি কিছু বলার থাকে নিজের কমেন্ট সেকশন ওপেন আছে সেখানে কমেন্ট করে জানাও আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের সেখানে একদম ভুল না চাল যাওয়ার প্রথম প্রথমবার দেখছো নিচে যে ডেট সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো পাশে একটা বেল এখানে আছে সেখানে ক্লিক করে অপশন ক্লিক করো ঠিক আছে তোরা ভালো থেকো সবাই সাবধানে থাকুক সবাই লাভ ইউ অল টার টেক কেয়ার